শুনো যে এইটা তো আপনারা অনেক সময় ছিলেন যে আপনারা আপনারা মেম্বারের আমরা সম্মানিত মেম্বারদের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত মেম্বারদের বক্তব্য আপনারাও শুনছেন। হ্যাঁ, আমিও ছিলাম সম্মানিত আমাদের ডিডিএলজি উপপরিচালক স্থানীয় সরকার স্যার জনাব আজহারুল ইসলাম স্যার, সে ছিল তদন্ত দিন এখানে তদন্ত করে গেছে। হ্যাঁ, আমার বক্তব্য আমি দিয়েছি, তাদের বক্তব্য সে দিয়েছে। এখন আমার যে বক্তব্য সেটা হলো যে আমি আগেও আপনাদের আনকোর্টলি বলছিলাম যে যে অভিযোগে যদি আমি অভিযুক্ত হই, অভিযোগে যদি আমি অভিযুক্ত হই, তাহলে সরকার যে ব্যবস্থা নেবে সরকারের নীতি এবং আইন অনুযায়ী সেটা আমি মাথা দিতে পারি। আমার এখনো সেই একটাই বক্তব্য যে আজকে যে তদন্ত করে গেলে সেই সরকারি কর্মকর্তা যে আমি সেখানে যদি অভিযুক্ত হই, আমাকে সরকার যে ব্যবস্থা নেবে আমি সেই ব্যবস্থায় মাথা পেতে দিই, এটাই আমার বক্তব্য। আচ্ছা, ওই যে 12 লাখ টাকার যে একটা এই যে ব্রিজের যে ব্যাপারটা, এইটা সম্পর্কে আর কি, মানে 12 লাখ টাকা না, সে তিনটা ব্রিজ বলছে, তিনটা ব্রিজ বলছে, এটা দুইটা ব্রিজ, দুইটা ব্রিজ। সম্মানিত মেম্বার আছে নিহার বিশ্বাস, হ্যাঁ, ওই ওয়ার্ডে অর্থবাদের সম্মানিত মেম্বার নিহার বিশ্বাস, হ্যাঁ, তারা যে অভিযোগটা দিচ্ছে, হ্যাঁ, এই অভিযোগটা সম্পূর্ণ মনে করেন যে একদম ভিত্তিহীন মনে করেন যে আপনারা তার মুখ থেকেই শুনলে হয়তো ভালো হবে। ছবি আছে এবং ছবি আছে, আপনারা জানেন যে বর্তমান সরকার যে কাজ সেটা এমআইএস ট্র্যাকিং এবং ফাস্ট ফিনিশিং লাস্ট, তিনটা ছবি দেওয়ার পরে এনজিএসপির বর্তমান নিয়ম সম্পূর্ণ চেঞ্জ যে এটা কন্ট্রাক্টারে করে, এটা আমরা করি, এটা কন্ট্রাক্টারের মাধ্যমে কাজ হয়, আমাদের শুধু আমরা শুধু আমাদের লো ইটা করা যে মানে প্ল্যানটা করা, সেটা কমিটি ফল করা, সেই কমিটি অনুযায়ী আমরা ফল করি, তারপরে কন্ট্রাক্টররা এই কাজটা করে, এবং সেটা কন্ট্রাক্টররা যেটা করছে সেখানে যেহেতু সেই বিষয়টা কথা হচ্ছে, সেটা যে আমাদের যে সেই পত্তন অনুযায়ী সে বিলটা দিচ্ছে, যে কাজ হওয়ার পরে প্রত্যয়ন দেয় বিল ছাড়পত্র, কন্ট্রাক্টরের মাধ্যমে বিল ছাড়পত্র যে প্রত্যয়ন দেয় সেইভাবেই কাজটা সেভাবেই হয়েছে, এবং সেটা সে নিজেও বলছে যে আমরা ওই কাজটা দেখব, সে প্রত্যয়ন দিছে আমাদের ডিডিএলজি স্যারই প্রত্যয়নটা দিছে এবং সে বিলটা হয়েছে, এবং সে বলছে যে তারপরও সে বন্যার কারণে সে স্বচক্ষে দেখতে আসতে পারে না, এখন সে স্বচক্ষে ভিজিট করবে, সে নিজেই ভুলে গেছে। সকলের বক্তব্য আমরা গ্রহণ করেছি, সকলের বক্তব্য আমরা এটা রিপোর্ট আকারে শীঘ্রই এটা আমরা প্রকাশ করবো আর কি, যেহেতু বিষয়টি তদন্তাধীন কি আসছে সেটি আমি এখন উল্লেখ করলাম।